ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। মাদকমুক্ত নবীনগর চাই এর মাসিক সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাদকমুক্ত নবীনগর চায়ের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নবীনগর উপজেলা সদর থেকে প্রকাশিত সাপ্তাহিক মলয়া পত্রিকার অফিসে এই মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত নবীনগর চায়ের সভাপতি আবু কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় মাসিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ বেগ ইমন, সহসভাপতি প্রভাষক আমজাদ হোসেন ও তৌফিকুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদি, আশরাফুল আলম বাবু ও মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম, সাংবাদিক ওয়াহিদুজ্জামান দীপু ও মাহমুদুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউসার আলম, অর্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম কালন, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু ইউসুফ, পৌর শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, মোহাম্মদ ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক আলমামুন। এছাড়াও এ সময় মাদকমুক্ত নবীনগর চায়ের উপজেলা কমিটি ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় সকলের পরামর্শক্রমে আগামী বিজয় দিবস উপলক্ষে মাদকমুক্ত নবীনগর চায় সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি মাদকমুক্ত নবীনগর চায় সংগঠনের সকল কার্যক্রমকে আরও গতিশীল করতে সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দরা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।